নমস্কার গার্ডেনিংয়ার চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন এই ছোট বালতিটার মধ্যে আমি এই টগর ফুল গাছটা করেছি দেখুন কত ছোট টগর ফুল গাছ কিন্তু এখানে কত ফুল হয়েছে এতগুলো ফুল গুণে মোটামুটি কুড়ি পঁচিশটা ফুল আছে দেখুন ভালো করে এর মাটিতে কিন্তু এটা আমি বিশেষ সার দিয়েছিলাম যে সারটার জন্য এই গাছটায় এত সুন্দর ফুল হয়েছে এই ফুলগুলো দেখুন এখানে মোটামুটি দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ তেইশ পঁচিশ সাতাশ সাতাশটা মতো ফুল আছে ছোটো গাছ কিন্তু ছোটো গাছ হলে কী হবে বিশেষ একটা সারের জন্য আমার এই ছোট গাছটাতে এত সুন্দর ফুল রয়েছে দেখুন এই বড় গাছটা এটা বারো ইঞ্চি টবে দেওয়া আছে কিন্তু এই গাছটায় এত ফুল আসেনি কিছু কিছু ফুল ধরেছে এটায় দেখুন এখানে কয়েকটা ফুল রয়েছে এই কিন্তু এই গাছটায় ছোটো গাছটা এত ফুল হয়েছে এই গাছে এত ফুল হওয়ার কারণ হচ্ছে আমি একটা বিশেষ সার দিয়েছিলাম সারটা আর কিছু না কম্পোস্ট প্রথমে নিয়েছিলাম দুমুটো কম্পোস্ট তার সাথে সামান্য হাড় গুঁড়ো আর তার সাথে লাল পটাশ একটুখানি মিশিয়ে দিয়েছিলাম লাল পটাশটার জন্য গাছে প্রচুর ফুল আসে আর গাছের ভালো গ্রোথের জন্য কম্পোস্ট আর তার সঙ্গে হাড় দিয়ে করা হয়েছিল অবশ্যই এটাতে সপ্তাহে একদিন সর্ষের খোল দিতেই হবে সর্ষের খোল সপ্তাহে না দিলে কিন্তু গাছের ভালো গ্রোথ আসবে না ভিড়টা ভালো লাগলে অবশ্যই লাগবে